গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামায় বিস্মিত বিচারপতি। ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে প্রাপ্ত নম্বর ৪০, কিন্তু কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ১০। এটা কি করে সম্ভব? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। গ্রুপ সি মামলায় কমিশন যে হলফনামা দিয়েছে সেই হলফনামা দেখে বিস্মিত বিচারপতি। তিনি বলছেন যে ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে প্রাপ্ত নম্বর ৪০, অথচ কমিশনের সার্ভারে দেখানো হচ্ছে যে প্রাপ্ত নম্বর ১০। দুটো নম্বরের ক্ষেত্রে এতটা পার্থক্য কি করে সম্ভব? এই প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ কোথাও গিয়ে এই দুর্নীতি যে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে সেই বিষয়টি, এই যে ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে একটি নম্বর দেখানো, ৪০ নম্বর দেখানো, আবার কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ১০ দেখানো, এই দুটির মধ্যে পার্থক্য কোথাও গিয়ে এখানে একটা গরমিলের জায়গা তৈরি হচ্ছে, এটা কি করে সম্ভব? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরও একবার আপনাদেরকে জানাই যে গ্রুপ সি মামলা নিয়ে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলছেন যে ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে একরকম নাম্বার, অথচ কমিশনের সার্ভারে নাম্বার আলাদা, সেটা কিভাবে সম্ভব? এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনার মনে থাকবে যে এই ওএমআর শিট নিয়ে এবং ওএমআর শিটের নাম্বারে গরমিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে গ্রুপ সি না, তার বাইরে আমরা নবম দশমেও কিন্তু এই ধরনের অভিযোগ উঠেছিল এবং তার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। কিন্তু আজকের এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করলেন তা গ্রুপ সি মামলা নিয়ে, কমিশনের যে হলফনামা তা দেখে বিস্মিত তিনি। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, যে বিষয় নিয়ে বিচারপতি বিস্ময় প্রকাশ করলেন যে মানে সার্ভার ওএমআর মূল্যায়নকারী সংস্থার সার্ভারে ৪০ নাম্বার, কিন্তু সেই নাম্বার আবার কমিশনের সার্ভারে ১০, তাহলে এই 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 বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। আপনার কি মনে হয় যে এই গরমিল মানে কিভাবে, কেন? মানে গরমিল তো পরিকল্পনা করে, আপনারা কি ভেবেছেন হঠাৎ ঘটে গেছে? পরিকল্পনা করে অযোগ্য লোকেদের, যারা তৃণমূলের ধ্বজাধারী হবেন, দিদির জয়গান করবেন, এই সমস্ত লোকেদের ঢোকানো হয়েছে। এবং এরা শিক্ষাঙ্গনে নিয়ে তো লেখাপড়া শেখাতে পারবেন না, তারা শুধু মামাটি মানুষ এই কথা বলবেন, এরকম একটা পরিকল্পিত প্রয়াস রাজ্য সরকারের পক্ষ থেকে হয়েছে। সুতরাং যদি নিশ্চিত হওয়ার কিছু নেই, বিস্মিত হচ্ছে আমরা যে ওরা ধরেই নিয়েছিল যে এসব হয়ে যাবে, কেউ নজর করবে না, কারো নজরে আসবে না, আদালতে গেলেও আদালতে তাকে সাধারণ একটা ভুল ভ্রান্তি হয়েছে বলে ক্ষমা করে দেবে, ওদের পরিকল্পনা ছিল এটাই, এটাই ওদের মাথায় ছিল। কিন্তু আদালত যে এরকম করা একটা ব্যবস্থা নেবেন, তদন্ত চাইবেন, তদন্ত করবেন, এই যে একটা ক্রিমিনাল কর্মকাণ্ড রাজ্য সরকার করেছে সে সম্পর্কে যে হঠাৎ এরকম তদন্ত শুরু হয়ে যাবে ওরা বুঝতে পারেননি, তাই ওরা ভেবেছিলেন গায়ে হাওয়া দিয়ে থাকি এবং দুবেলা বামপন্থী আইনজীবীদের গালাগালি করি, এটাই ছিল ওদের পরিকল্পনা। কিন্তু সেটা দেখতে গেছে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।